সিরাজগঞ্জ সদর উপজেলা একই স্কুল ছাত্রী অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাঈম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব 12। সোমবার বেলা 11:30 র‍্যাব 12 এর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রবিবার রাতে নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাঈম হোসেন সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাদশা শেখের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন্ন সময়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে নাঈম। এক পর্যায়ে গত বুধবার ধারণকৃত অশ্লীল আপত্তিকর ছবি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয় নাঈম। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়লে স্কুল পড়ুয়া ছাত্রীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।